নমস্কার বন্ধুরা, ওনার্স কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খেজুর গুড়ের দই। তো আসুন এই রেসিপিটা আমরা দেখে নিই কীভাবে বানাবো। আমি প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দুধটা বেশ আমি এখানে ভালোভাবে ঘন করে নেব। দেখুন, দুধটা এখানে ফুটতে শুরু করেছে আর বেশ দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো আমি এবার এর মধ্যে খেজুর গুড়টা মিশিয়ে নেবো। তো আপনারা যেরকম পরিমাণ মিষ্টি পছন্দ করবেন, তো সেই পরিমাণ মতো গুড় মেশাবেন। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে গরম দুধে গুড় মেশালে দুধটা কিন্তু কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অল্প দুধ আর গুড় মিশিয়ে আগে ফুটিয়ে দেখে নেবেন। যদি কেটে যায় তো আপনারা যখন পরবার দই বসাবেন তখন দুধটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় গুড়টা ভালোভাবে মিশিয়ে নেবেন, আর ফোটাবেন না। তো এখানে গুড়টা আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো আমি গ্যাস অফ করে দিলাম আর দুধটা আমি হালকা ঠান্ডা করে নেব। আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছি। তো দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, দইটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। তো আমি এর মধ্যে এবার যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা মেশাবো। তবে দুধটা কিন্তু এখন হালকা গরম আছে, এই অবস্থাতেই মেশাতে হবে। এবার আমি দইটার সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার যে বাকি দুধটা আছে আমি সেটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এখানে আমি কিন্তু পুরো দুধটা দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা হটপট নিয়ে নিয়েছি। এবার আমি দইটা হটপটের মধ্যেই জমতে দেবো। যেহেতু এখন খুব বেশি গরম পড়েনি তো সেই জন্য হটপটের মধ্যে দিলেই বেশি ভালো হয়। আর এই ওপরে আমি আর একটা টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা লাগিয়ে দেব। আর এটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য জমতে দেব। দেখুন, এখানে দইটা রেডি হয়ে গেছে। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আজকে যদি এই গুড়ের দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।